চাঁদের দক্ষিণ মেরুতে নামার তাড়াহুড়োতে এখনো পর্যন্ত অনেকগুলি দেশ ব্যর্থ হয়েছে। যেমন ধরুন চন্দ্রযান 3 এর থেকে আগে নামার চক্করে রাশিয়া লুনার 25 ধ্বংস হয়ে গিয়েছে। অপরপাশে চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করার পর এখনো পর্যন্ত অনেকগুলি ছবি পাঠিয়েছে আর ইসরোর স্পেস সেন্টারে ইতিমধ্যে কিছু তথ্য পাঠিয়ে দিয়েছে। তবে এখন প্রশ্ন হলো, চাঁদে কি সত্যি এলিয়েন আছে? আর যদি থাকে তাহলে তাদের সঙ্গে কি পৃথিবীর অ্যাস্ট্রোনটরা কথা বলতে পারবে? এ বিষয়ে কিছু তথ্য এবং যুক্তি পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর একজন প্রকৃত ভারতীয় হয়ে থাকলে কমেন্ট সেকশনে জয় হিন্দ বন্দে মাতরম লিখতে ভুলবেন না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন 1972 সালের পর থেকে নাসা এখনো পর্যন্ত কেন চাঁদে কোনো মানুষ পাঠায়নি? আর অ্যাপোলো মিশনের সময় মহাকাশচারীরা চাঁদের অন্ধকার স্থানে কি দেখতে পেয়েছিল? এই রকমই কিছু রহস্যময় তথ্য নাসা লুকিয়ে রেখেছে। চাঁদ থেকে ফিরে আসার পর নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন এলিয়েন সম্পর্কে কিছু মতামত দিয়েছিল। ইতিমধ্যে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে উঠেছে, সেটা হচ্ছে, চাঁদের দক্ষিণ মেরুতে সত্যি কি কোনো এলিয়েন সভ্যতা বসবাস করে? বন্ধুরা, মানুষ প্রায় 75 বছর ধরে, অর্থাৎ 75 বছর আগে থেকেই মহাকাশ নিয়ে গবেষণা শুরু করেছে। বিজ্ঞানীদের উদ্দেশ্য একটাই, তারা পৃথিবীর মতো আরো একটি গ্রহ খুঁজতে চাইছে যেখানে মানুষ তাদের দ্বিতীয় বাড়ি গড়তে পারবে। ধরুন বিজ্ঞানীরা এমন একটি গ্রহ খুঁজে পেয়ে গেল যেখানে মানুষ বসবাস করতে পারবে, কিন্তু সেখানে যদি আগে থেকেই এলিয়েন সভ্যতা বসবাস করে তখন কি হবে? মহাকাশচারীরা অ্যাপোলো মিশনের সময় চাঁদের অন্ধকার স্থানে এলিয়েন দেখেছিল, এই রকমই তারা মন্তব্য করেছে। এই কথাটি সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা সময় ধরে গোপন রাখা হয়েছিল। তবে নাসা কি অ্যাপোলো মিশনের কিছু জিনিস আমাদের থেকে লুকানোর চেষ্টা করেছে? মানুষের মনে একটাই প্রশ্ন বারে বারে ঘুরপাক খায়, সেটা হচ্ছে, চাঁদে কি সত্যি কোনো এলিয়েন আছে নাকি এটা মানুষের শুধুমাত্র কল্পনা? এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম থেকে শুরু করে শহর এবং প্রত্যেকটি বাড়ি আর প্রত্যেকটি মানুষের কাছে খবর পৌঁছে গিয়েছে, চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ড করেছে আর তার মধ্যে থেকে প্রজ্ঞান রোভার চন্দ্রপৃষ্ঠে 8 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে। আর ইসরোর তরফ থেকে লেটেস্ট আপডেট অনুসারে চন্দ্রযানে পাঠানো রোভার তার কাজগুলিকে শুরু করে দিয়েছে আর প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট এবং সিস্টেম একদম নর্মাল রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুকে একটা অন্ধকার জগৎ বলা হয় আর এখানে বিভিন্ন রকমের বিপদের আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীদের কনস্পিরেসি থিওরি অনুসারে চাঁদের এই অংশে অনেক রহস্যময় জিনিস লুকিয়ে রয়েছে আর এই সকল রহস্যের সন্ধানে বিজ্ঞানীরা বারে বারে চাঁদের দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছে। ইতিমধ্যে সব থেকে বড় বা ভাইরাল কোশ্চেন বলতে পারেন সেটা হচ্ছে, চাঁদের এই অংশে সত্যি কি কোনো এলিয়ান আছে? এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন, গত 75 থেকে 80 বছর ধরে পৃথিবী ছাড়া অর্থাৎ পৃথিবীর বাইরের গ্রহ বা উপগ্রহে এলিয়ানের সন্ধান করে আসা হচ্ছে। এই কারণে মঙ্গল গ্রহ এবং চাঁদকে টার্গেট করে অনেক মিশন করা হয়েছে। তবে যদি চাঁদের কথা বলেন তাহলে চাঁদে মানুষ থেকে শুরু করে সেখানে রোবোটিক রোভার সবকিছুই পাঠানো হয়েছে। 2009 সালে ভারতের ইসরো সর্বপ্রথম চাঁদের জলের সংকেত দেয় আর তারও কিছুটা আগে রাশিয়া এবং আমেরিকার সহযোগিতায় চাঁদের বালি, মাটি এবং পাথরের মধ্যে কিছু উন্নত মানের রাসায়নিক পদার্থ রয়েছে, এই রকমের কিছু তথ্য পাওয়া যায়। সবকিছুর ঊর্ধ্বে একটাই কথা বলতে হয় যে 2009 সালে ভারতের চন্দ্রযান 1 যে জলের সংকেত দিয়েছিল তার সাহায্যে বিজ্ঞানীদের মনে চাঁদের মাটিতে মানুষের বাসস্থান গড়ে তোলার চিন্তা ভাবনা আসে। কিছু বছর আগে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে চাঁদের মধ্যে জমি বিক্রি হচ্ছে আর সেখানে মানুষের ঘর তৈরি করা হবে। তবে চাঁদের মধ্যে মানুষের ঘর বাড়ি তৈরি করার আগে যদি সেখানে এলিয়েন রাজত্ব করে থাকে তাহলে কি হবে? বর্তমানে এই রকমের প্রশ্ন প্রত্যেকটি বিজ্ঞানীর মনে ঘুরপাক খাচ্ছে। যদিও বা বিগত কিছু বছরের মধ্যে চাঁদে এলিয়েন আছে এবং চাঁদে উপস্থিত এলিয়েন সভ্যতা নিয়ে বিভিন্ন রকমের ইঙ্গিত বা যুক্তি পরামর্শ দেওয়া হয়েছে, অপরপাশে কিছু বিজ্ঞানী মনে করে চাঁদের মধ্যে সত্যি কোনো এলিয়েন রয়েছে। যদিও বা এই রকমের তথ্য এবং থিওরিগুলিকে সর্বদা সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছে। এখন হয়তো অনেক বুদ্ধিজীবী মানুষের মাথায় প্রশ্ন আসতে পারে, চাঁদের মধ্যে এলিয়েন কিভাবে জীবিত থাকবে? কারণ সেখানকার বায়ুমণ্ডলে প্রাণের বিকাশ ঘটানো কোনো সহজ কাজ নয়, বলতে পারেন এক প্রকার অসম্ভব। কারণ ইতিমধ্যে চন্দ্রযান 3 পাঠানোর পর এটা প্রত্যেকেই শুনেছেন যে চাঁদের মধ্যে খুব অল্প পরিমাণে বায়ুমণ্ডল রয়েছে আর এই বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন একদমই নেই আর সেখানকার ডাস্ট পার্টিকেলের সহযোগিতায় আয়নোস্ফিয়ারের 10 কিলোমিটারের একটা লেয়ার রয়েছে। তবে এমনটাও হতে পারে তো যে আমরা মানুষ পৃথিবীতে বসবাস করছি আর পৃথিবীর পরিবেশ আমাদের জন্য উপযোগী, আর চাঁদে যদি সত্যি এলিয়েন বসবাস করে তাহলে চাঁদের পরিবেশ তাদের জন্য উপযোগী। কিছু বিজ্ঞানী তাদের গবেষণা মারফত একটা থিওরির মাধ্যমে কিছু যুক্তি পরামর্শ দিয়েছে, যেখানে বলা হয়েছে একটি এলিয়েন 260 ডিগ্রি টেম্পারেচার থেকে শুরু করে -280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ঠান্ডা সহ্য করতে পারে। অপরপাশে এটাও বলা হয়েছে একটি এলিয়েন মানুষের থেকে শারীরিক দিক থেকে অনেকগুণ বেশি শক্তিশালী আর এটাও বলা হয়েছে যে তারা 200 বছরেরও বেশি সময় ধরে জীবিত থাকতে পারে। এই যে তথ্যগুলি দিলাম এগুলি কিন্তু সব প্রেডিকশন, অর্থাৎ এক প্রকার ধারণা, এখনো পর্যন্ত এর কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। ইতিমধ্যে বর্তমান রিপোর্ট অনুসারে এটা বলা হচ্ছে চাঁদের মধ্যে থেকে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যেটা থেকে অনুমান করা যায় হয়তো এখানে এলিয়েন রয়েছে। 1972 সালে নাসার সহযোগিতায় যে অ্যাপোলো মিশন করা হয়েছিল তার একটি ভিডিওতে চাঁদের মধ্যে মানুষের মতো একটি আকৃতি দেখা গিয়েছিল আর এই আকৃতিটি কি ছিল এ বিষয়ে নাসা এখনো পর্যন্ত কোনো রকমের তথ্য দিতে পারেনি আর এমন পরিস্থিতিতে কিছু গবেষক এটিকে চাঁদে অবস্থিত এলিয়েন বলে মন্তব্য করেছিল। অপরপাশে অ্যাপোলো 16 মিশনের সময় চাঁদের চারিপাশে UFO এর মতো একটি মহাকাশযানকে ঘুরতে দেখা গিয়েছিল, তবে এই রহস্যময় জিনিসের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি আর এই সম্পূর্ণ ব্যাপারটি নাসাও চেপে গিয়েছে। তবে অ্যাপোলো মিশনে যাত্রা করা অ্যাস্ট্রোনটরা অনেকবার মহাকাশের মধ্যে UFO দেখেছে বলে দাবি করে
করেছিল। 2005 সালে অ্যাপোলো মিশনের কিছু রহস্যময় তথ্য উঠে আসে। অ্যাপোলো মিশনে যাওয়া অ্যাস্ট্রোনটরা চাঁদের মধ্যে টাওয়ারের মতো কিছু জিনিস দেখতে পেয়েছিল। চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করার পর অ্যাস্ট্রোনটরা বলেছিল কয়েক ঘন্টা পর্যন্ত তাদের মাথার উপরে একটি ইউএফও এর মতো মহাকাশযানকে ঘুরতে দেখেছিল। যদিও বা চাঁদে যাওয়া মহাকাশচারীরা চাঁদে দেখতে পাওয়া এলিয়েন নিয়ে কোনো রকমের খোলাসা করে কথা বলেননি। চাঁদের এলিয়েন সভ্যতা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আমরা এটা শুধুমাত্র আশা করতে পারি যে ভারতের চন্দ্রযান 3 এর সহযোগিতায় চাঁদের কিছু লুকানো রহস্য সম্পর্কে জানতে পারবো, যা আগামী ভবিষ্যতে চাঁদকে নিয়ে আরো ডিপলি স্টাডি করতে আমাদেরকে অনেক সাহায্য করবে।